ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব 13তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান নিয়ে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমরা শুরু করব বাংলা অংশ দিয়ে। বাংলা অংশ এক নম্বর প্রশ্ন হচ্ছে, কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয় আমরা জানি 1961 সালে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম? বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইলের প্রধান যেই দুটি চরিত্র সেগুলো হচ্ছে গোবিন্দলাল ও রোহিণী। গোবিন্দলাল ও রোহিণী। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? ইসলামের ইতিহাস ও ঐতিহ্য হচ্ছে পরুক আহমেদ এর সাত সাগরের মাঝি কাব্যের উপজীব্য। অনল প্রবাহ রচনা করেন কে? অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ নিচের চারটি অপশান থেকে কোনটি? জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ হচ্ছে দুসর পাণ্ডুলিপি। কোনটি ঐতিহাসিক নাটক? অপশনগুলোর মধ্যে ঐতিহাসিক নাটক হচ্ছে রক্তাক্ত প্রান্তর। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন? মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য কি ছিল? পদ্মা নদী মাঝি উপন্যাসের উপজীব্য ছিল জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। গোপ খেজুরে বাগদারাটির অর্থ হচ্ছে, গোপ খেজুরে বাগদারাটির অর্থ আমরা জানি সেটি হচ্ছে নিতান্ত অলস। কোন দুটি অগস ধ্বনি? অগস ধ্বনি হচ্ছে ছ এবং ছ। কোন বাক্যে ডাক ডাক গুড় গুড় প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? চারটি অপশনের মধ্যে ডাক ডাক গুড় গুড় প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে আমাদের খ নম্বর অপশানে। ডাক ডাক গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বলো। কোন বাক্যে সমুচ্চই অব্যয় ব্যবহৃত হয়েছে? সমুচ্চই অব্যয় ব্যবহৃত হয়েছে লেখাপড়া করো নতুবা ফেল করবে। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে আমি ভাত খেয়ে স্কুলে যাব এই সেন্টেন্সটিতে। শৈবাল ধীরে বলে, উচ্চ করে শির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। এই অংশটুকুর মূল প্রতিপাদ্য, এটার সাথে আমরা সবাই পরিচিত এবং আমরা এটার উপরে বাপ সম্প্রসারণ পড়েছিলাম, তো এটার উপজীব্য আমরা জানি, সেটি হচ্ছে প্রতিপাদ্য হচ্ছে কৃতজ্ঞতা, সরি অকৃতজ্ঞতা। যা পূর্বে ছিল এখন নেই এটাকে কি বলা হয় এক কথায়? যা পূর্বে ছিল এখন নেই এক কথায় এটাকে বলা হয় ভূতপূর্ব। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, এই উক্তিটির প্রকৃত তাৎপর্য কোনটি? আমরা সবাই জানি এটির প্রকৃত উপজীব্য হলো, আমরা একটু মিলিয়ে নিচ্ছি, সেটি হচ্ছে যে জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।
কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? চারটি অপশনের মধ্যে আমাদের নাম পুরুষের ব্যবহার করা হয়েছে প্রথম অপশনটিতে, সেটা হচ্ছে ওরা কি করে। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে কিসের মাধ্যমে? তিনি তার সনেটে তার দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটিয়েছিলেন। মধ্যপদলোপী কর্মদ্বারয় এর দৃষ্টান্ত কোনটি? মধ্যপদলোপী কর্মদ্বারয় এর দৃষ্টান্ত হচ্ছে হাসি মাখামুখ হাসিমুখ। বাংলা বানান রীতি অনুযায়ী একই বাক্যের কোন দুটি বানানই শুদ্ধ? হ্রস্বইকার এবং দীর্ঘইকার দিয়ে গ অপশানটি শুদ্ধ। দাদি, যেটি হ্রস্বইকার দিয়েও শুদ্ধ হবে, দীর্ঘইকার দিয়েও শুদ্ধ হবে। ডু নট অরি, ইংলিশ গ্রামার ইজ নট, খালিগর টু আন্ডারস্ট্যান্ড, খালিগর স্থানে কোন শব্দটি আমাদের ব্যবহার করতে হবে? তাহলে আমরা জানি যে এই জায়গায় আমরা টু অপশানটি ব্যবহার করব। তার মানে হচ্ছে ডু নট অরি, ইংলিশ গ্রামার ইজ নট, টু অরি টু আন্ডারস্ট্যান্ড। উই নট হ্যাভ এ হলিডে সিন্স দ্য বিগিনিং অব দ্য ইয়ার। হুইচ অব দ্য ফলোয়িং ভার্ব ফর্মস বেস্ট কমপ্লিটস দ্য অ্যাবাভ সেন্টেন্স? আচ্ছা, সেন্টেন্সটিতে আমাদের ভার্বে কোন প্রম্পটি ব্যবহার করলে সেন্টেন্সটি সঠিক এবং সঠিক অর্থবোধক হবে? তাহলে হচ্ছে আমরা নট হ্যাভ এই জায়গায় ব্যবহার করব, হ্যাভ নট হ্যাড। তার মানে হচ্ছে উই হ্যাভ নট হ্যাড এ হলিডে সিন্স দ্য বিগিনিং অব দ্য ইয়ার। ইফ আই ওয়ার ইউ আই হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। হুইচ অফ দ্য ফলোয়িং ভার্ব ফর্মস ডাজ বেস্ট কমপ্লিটস দ্য অ্যাবাভ সেন্টেন্স? তাহলে এই জায়গায় আমরা ভার্বের কোন প্রম্পটি ব্যবহার করলে, হ্যান্ডেলের কোন প্রম্পটি ব্যবহার করলে আমাদের সেন্টেন্সটি কারেক্ট হবে, সেটা হচ্ছে আই উড হ্যান্ডেল। আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড খালিগড় অ্যান অ্যাগ্রিমেন্ট উইথ দ্য ইনল্যান্ড কোঅপারেটিভ সোসাইটি। খালিগড়ে কোন শব্দটি ব্যবহার করলে আমাদের সেন্টেন্সটি সঠিক অর্থবোধক হবে? তাহলে আমরা যদি অপশনগুলো দেখি, তাহলে হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে ইনটু। উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড ইনটু অ্যান অ্যাগ্রিমেন্ট উইথ দ্য ইনল্যান্ড কোঅপারেটিভ সোসাইটি। দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেড আই ড্যাশ স্টার্ভ দ্যান বেগ। খালিগড়ে কোন শব্দটি ব্যবহার করলে সেন্টেন্সটি সঠিক অর্থবোধক হবে? তাহলে হচ্ছে আই উড রেদার স্টার্ভ দ্যান বেগ। দ্য লিটারেরি ওয়ার্ক কুবলা খান ইজ, কুবলা খান হচ্ছে কি, এ ভার্স অফ কলেজ। টি এস এলিয়ট ওয়াজ বর্ন ইন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আমরা জানি টি এস এলিয়ট হচ্ছে একজন ইউএসএ এর একজন পোয়েট। দ্য রেইনবো ইজ, রেইনবোটা কে লিখেছেন? রেইনবো হচ্ছে একটি নভেল যেটি লিখেছেন ডি এস লরেন্স। টম জোন্স বাই হ্যান্ড্রি ফিল্ডিং ওয়াজ পাস্ট পাবলিশড ইন, তার মানে হচ্ছে হ্যান্ড্রি ফিল্ডিং এর টম জোন্সটা প্রথম প্রকাশিত হয়েছিল দ্য লাস্ট হাফ অফ নাইনটিন্থ সেঞ্চুরি, 19 শতাব্দীর শেষের দিকে। প্রাচীন পুণ্ডুবর্ধননগর কোন স্থানে অবস্থিত? প্রাচীন পুণ্ডুবর্ধননগর মহাস্থানগড়ে অবস্থিত। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন।
পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন প্রণীত হয় 1950 সালে। প্রাচীন গৌড়নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? প্রাচীন গৌড়নগরীর অংশবিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়? আওয়ামী লীগের ছয় দফা পেশ করা হয় 1966 সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল 1953 সালে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির সুরকার হচ্ছেন আলতাফ মাহমুদ। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হলেন মাইনুল হোসেন। বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্ত সংখ্যা কত? বীরশ্রেষ্ঠ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের সর্বোচ্চ খেতাব, যে জায়গায় 7 জন খেতাব প্রাপ্ত হয়েছেন বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহি। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে 14 ডিসেম্বর। বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1991 সালের কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল? বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 27 ফেব্রুয়ারি 1991 সালে। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কী? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম হলো গারো পাহাড়। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড বাঁধ হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা কত? একজন ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক কর্তৃক রোগীর সংখ্যা হল 2019 সালের সমীক্ষা অনুযায়ী 1724। চলন বিল কোথায় অবস্থিত? চলন বিল অবস্থিত পাবনা ও নাটোর। পারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? পারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে 16.5 কিলোমিটার দূরে অবস্থিত। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত। সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার? আমরা জানি সবাই সুন্দরবন হচ্ছে 6,017 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে। 1991 সালের বিজনেস ইন্টারন্যাশনাল এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার সবচেয়ে বেশি কোন দেশে? 1991 সালের বিজনেস ইন্টারন্যাশনাল সমীক্ষায় দেখা গিয়েছে যে জীবনযাত্রার ব্যয়ভার সবচেয়ে বেশি টোকিও শহরে। উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুযায়ী 1990 সালে সর্ববৃহৎ বিক্রেতা কারা? সর্ববৃহৎ বিক্রেতা ছিল আইবিএম। 1988 সালের সমীক্ষায় জন প্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে? 1988 সালের সমীক্ষা অনুযায়ী জন প্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি হচ্ছে পাকিস্তানে। 1990 সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারী সংখ্যা সবচেয়ে বেশি?
তাহলে সঠিক উত্তরটি হবে ভারত। এশিয়া ওয়াচ কর্তৃক উদ্ঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র স্পেশাল 301 প্রয়োগ করার বিবেচনা করে? সেটি হচ্ছে জুন 1989 সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্র্যাজেডি। 1989 সালে সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ কোনটি? সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ ছিল থাইল্যান্ড। এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে এসকাপ সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে? সেটি হচ্ছে এপেক। জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে GATT, গ্যাট একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশ সমন্বয় সাধন করে থাকে? প্রায় 80%। মিয়ানমারের 1990 সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি? সেটির নাম হচ্ছে NLD। 1990 সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে? 1990 সালের 3 অক্টোবর মধ্যরাতে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে। ইউনিডো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইউনিডো এর প্রধান কার্যালয় ভিয়েনায় অবস্থিত। PLO এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে 1988 সনে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে? PLO এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানে প্রস্তাব সম্পর্কে 1988 সনে জাতিসংঘ নিউ ইয়র্ক এ রেজুলেশন গ্রহণ করে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং অনুষ্ঠিত হয়েছে ভ্যালেটায়। কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়? এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয় 1966 সাল থেকে। কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়? ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ভেনেজুয়েলা। প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম অনুষ্ঠান রাশিয়ার আশখাবাদে অনুষ্ঠিত হয়েছিল। জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম হচ্ছে UNDP। 1991 সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা লাভ করে? শিরোপা লাভ করে মাইকেল স্টিচ। কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? আসিয়ান জোটভুক্ত নয় প্রদত্ত অপশনের মধ্যে দক্ষিণ কোরিয়া। কোনটি চৌম্বক পদার্থ? চৌম্বক পদার্থ হচ্ছে কোবাল্ট। উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে, কারণ উঁচু পর্বত চূড়ায় কী রয়েছে? বায়ুর চাপ কম।
কোনো স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ 9 গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কত গুণ বাড়বে বা কমবে? দোলনকাল 3 গুণ কমবে। সমটান সম্পূর্ণ একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে? কম্পনাঙ্ক অর্ধেক হয়ে যাবে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? শব্দের গতি সবচেয়ে বেশি লোহায়, পারমাণবিক বোমার আবিষ্কারককে? পারমাণবিক বোমার আবিষ্কারক হচ্ছেন ওপেন হেমার। সিনেমা স্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? সিনেমা স্কোপ প্রজেক্টরে ব্যবহৃত হয় অবতল লেন্স। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? ব্রোমিন হচ্ছে এমন একটি মৌলিক অধাতু যেটি সাধারণ তাপমাত্রায় তরল থাকে। একজন সাধারণ মানুষের দেহে কত টুকরো হাড় থাকে? একটি সাধারণ মানুষের দেহে 206 টুকরো হাড় থাকে। একটি 1000 টাকা বিলের উপর এককালীন 40% কমতি এবং পরপর 36% ও 4% কমতির মধ্যে পার্থক্য কত টাকা? আমরা যদি পার্থক্য বের করি তাহলে পার্থক্য পাবো হচ্ছে 144 টাকা। বালক ও বালিকার একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে। প্রথম বালক 4 জন বালিকার সঙ্গে খেলছে, দ্বিতীয় বালক 6 জন বালিকার সাথে খেলছে, এভাবে শেষ বালক সবকটি বালিকার সঙ্গে খেলছে। যদি বি বালকের সংখ্যা জি বালিকার সংখ্যা প্রকাশ করে তবে বি এর মান কোনটি হবে? তাহলে বি এর মান আমরা যদি একটু চিন্তা করি তাহলে পেয়ে যাব বি এর মান হচ্ছে বি ইকুয়াল টু জি মাইনাস 4। একটি লোক খাড়া উত্তর দিকে 1 মাইল দূরত্ব অতিক্রম করে মাইল প্রতি মাইল 2 মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্ব স্থানে ফিরে আসে প্রতি মিনিটে 2 মাইল হিসেবে লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল? প্রশ্নটি হচ্ছে একটি লোক খাড়া উত্তর দিকে 1 মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল 2 মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্ব স্থানে ফিরে আসে প্রতি মিনিটে 2 মাইল হিসাবে লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল? তাহলে লোকটির গড় গতিবেগ হবে 48 মাইল। 32 এর দ্বিভিত্তিক লগারিদম কত? দ্বিভিত্তিক লগারিদম হচ্ছে 5। একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো, এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে? আমরা এইভাবে 6টি রাখতে পারবো। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন 100 হলে ওই ষড়ভুজের আয়তন কত? ওই ষড়ভুজের আয়তন হবে 200√3। ওয়াই ইকুয়াল টু 3x+2, ওয়াই ইকুয়াল টু -3x+2 এবং ওয়াই ইকুয়াল টু -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কেমন হবে? সেটি হবে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।